যদি আমরা লেয়ার ফার্মিং অর্থাৎ ডিম পারপাস ফার্মিং করতে চাই, তাহলে আমাদের তিনটে সাবজেক্টের উপর বিশেষভাবে ধ্যান রাখতে হবে। যথাক্রমে তিনটি সাবজেক্ট হলো মুরগির জীবন চক্রের তিনটি ধাপ। তো তিনটে ধাপ হলো চিক্স স্টেজ, গ্রোয়ার স্টেজ এন্ড লেয়ার স্টেজ। বিশেষ করে ডিমের জন্য মুরগি পালন করতে হলে মুরগির জীবন চক্রের এই তিনটি ধাপকে মাথায় রেখে প্রতিটি ধাপকে আলাদা আলাদা পরিচর্যায় লালন পালন করতে হবে। যদি বাচ্চা ব্রুডিং করে গ্রোয়ার স্টেজ পার করে লেয়ার স্টেজে পৌঁছানোর পরে ওই একই ঘরে যদি ডিম পাড়ানো করানো হয়, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই হবে। তো সেই জন্য পাখির বয়স অনুসারে চিক্স স্টেজ অর্থাৎ ব্রুডিং হাউস, গ্রোয়ার স্টেজ অর্থাৎ গ্রোয়ার হাউস এবং লেয়ার স্টেজ অর্থাৎ লেয়িং হাউস, তো এই তিনটে হাউস কিন্তু যথাক্রমে আলাদা আলাদা সেপারেট তৈরি করতে হবে। আমার মেন টপিক হচ্ছে গ্রোয়ার ম্যানেজমেন্ট কিভাবে করা সম্ভব, ধাপে ধাপে এবার বুঝিয়ে দিই। তো ডিম পাড়া মুরগি 8 সপ্তাহ বয়স পর্যন্ত ব্রুডিং হাউসে বা ব্রুডার হাউসে রাখার পরে 9 সপ্তাহের শুরুতে গ্রোয়ার হাউসে কিন্তু ট্রান্সফার করতে হবে, এবং গ্রোয়ার হাউসে ডিম পাড়ার আগ পর্যন্ত অর্থাৎ 20 সপ্তাহ পর্যন্ত কিন্তু গ্রোয়ার হাউসে লালন পালন করতে হবে। ব্রুডিং হাউস থেকে গ্রোয়ার হাউসে পাখি স্থানান্তরিত করার সময় কিছু নিয়ম, কিছু সতর্কতা অবলম্বন করে তবে কিন্তু স্থানান্তরিত করতে হবে। নাম্বার 1, পাখিকে ধকলের হাত থেকে বাঁচানোর জন্য যেদিন আমি গ্রোয়ার হাউসে ট্রান্সফার করব ব্রুডিং হাউস থেকে, তার অন্ততপক্ষে 2 দিন আগে অ্যান্টি স্ট্রেস জাতীয় মেডিসিন ইউজ করতে হবে, যাতে করে পাখিটা ধকল কম আসে। নাম্বার 2, খুব সকালে বা রাত্রিকালীন সময়ে পাখিগুলো চিক্স হাউস থেকে গ্রোয়ার হাউসে স্থানান্তরিত করতে হবে। নাম্বার 3, স্থানান্তরিত করার সময় দুটো জিনিসের উপরে ধ্যান রাখতে হবে। একটা হচ্ছে যে নির্দিষ্ট ওয়েট, সে ওয়েটের থেকে কম পাখিগুলো এবং খুব দুর্বল পা শুরু এই সমস্ত পাখিগুলো চিহ্নিত করে সেই সমস্ত পাখিগুলোকে আলাদা করে দিতে হবে, সেগুলো এক কথায় গ্রোয়ার হাউসে নেওয়ার কোনো প্রয়োজন নেই। নাম্বার 4, গ্রোয়ার হাউসে পাখি ট্রান্সফার করার পর থেকে কিন্তু পাখিগুলোর গ্রোয়ার ম্যাশ খাওয়াতে হবে। নাম্বার 5, খাবার এবং জলের পাত্র সম পরিমাণে সময় স্পেসে দিতে হবে, যাতে করে সুশৃঙ্খল ভাবে সমস্ত পাখিগুলো খাবার খেতে পারে, নাহলে কিন্তু একে অপরের সাথে বিবাদে জড়িয়ে যাবে। নাম্বার 6, গ্রোয়ার হাউসে থাকাকালীন পাখিগুলো যথাক্রমে 8 সপ্তাহ, 12 সপ্তাহ, 16 সপ্তাহ এবং 20 সপ্তাহে ওজন করতে হবে, কারণ বয়সের সাথে সাথে সঠিকভাবে গ্রোথ হচ্ছে কিনা সেটা জানার জন্য ওয়েটটা করতে হবে। পাখিগুলো দেখতে হবে যখন পুরোপুরি লেয়িং এ চলে আসবে, যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে বা ফুল লেয়ারে চলে আসবে, তখন দেখতে হবে যেন 1300 নিচে না চলে যায় এবং 1400 উপরে না চলে যায়, তবে 1200 নিচে যেন না আসে, এটা ধ্যান রাখতে হবে। নাম্বার 7, 12 থেকে 16 সপ্তাহের মধ্যে ডিবেকিং করতে হবে, অর্থাৎ ঠোঁট কেটে দিতে হবে। ঠোঁট কেটে দিলে ক্যানাবলিজমের সমস্যাটা অনেকটা কমে থাকে। ওকে, নাম্বার 8, শিডিউল অনুসারে কৃমিনাশক ঔষধ এবং মাল্টিভিটামিন ঔষধ কিন্তু কন্টিনিউ করতে হবে। নাম্বার 9, গ্রোয়ার স্টেজে আলোর ব্যবস্থা না করাই ভালো। নাম্বার 10, বাড়ন্ত পাখিদের বয়স বাড়ার সাথে সাথে খাদ্যের পরিমাণও কিন্তু বাড়াতে হবে, 60 থেকে 100 গ্রাম পর্যন্ত খাদ্য দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকে গ্রোয়ার ম্যানেজমেন্টের এই ভিডিওতে এই 10টি টিপস ছিল, খুবই গুরুত্বপূর্ণ টিপস। এই টিপস গুলো ফলো করলে আই হোপ কি মুরগিগুলো লেয়ার স্টেজে গিয়ে ভালো পারফরমেন্স করে সঠিক মাত্রায় ডিম প্রদান করে খামারে বন্ধুকে সহযোগিতা করবে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তো শেষ করার আগে আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে লেয়ার মুরগিগুলো 5% ডিম আসার পরে কিন্তু আলোর ব্যবস্থা করতে হবে, তার আগে আলোর ব্যবস্থা না করলেও চলবে। আগের একটা ভিডিওতে আমি আলোর ম্যানেজমেন্ট কিভাবে করা হয় সেই সমস্ত বিশ্লেষণ করেছি, ইভেন লেয়ার ফার্মিং এর ম্যানেজমেন্ট কিভাবে করা হয় সেটা বিশ্লেষণ করেছি, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।